নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাঠশালা। আজকের ওয়ার্ড হলো প্যারাগন, PARAGON, প্যারাগন। প্যারাগন শব্দটার মানে হলো সম্পূর্ণতার আদর্শ। প্যারাগন শব্দটার বাংলা মানে হলো সম্পূর্ণতার আদর্শ। এটাকে যদি আমরা ইংলিশে বলি এভাবে হবে, প্যারাগন অ্যাপ্লাইজ টু সামওয়ান হু ইজ আ মডেল অফ পারফেকশন ইন সাম কোয়ালিটি অর ট্রেট। উই লিঙ্ক প্যারাগন উইথ আদার ওয়ার্ডস দ্যাট ফলো ইট, সাচ এজ প্যারাগন অফ ভার্চিউ অর প্যারাগন অফ পেশেন্স। আবার বলছি, প্যারাগন অ্যাপ্লাইজ টু সামওয়ান হু ইজ আ মডেল অফ পারফেকশন ইন সাম কোয়ালিটি অর ট্রেট। উই লিঙ্ক প্যারাগন উইথ আদার ওয়ার্ডস দ্যাট ফলো ইট, সাচ এজ প্যারাগন অফ ভার্চিউ অর প্যারাগন অফ পেশেন্স। অর্থাৎ এমন কোনো ব্যক্তি যিনি কোনো একটা নির্দিষ্ট বিষয়ের জন্য পারফেক্ট বা সম্পূর্ণভাবে আদর্শবান বা প্রচণ্ডভাবে পারদর্শী, কোনো একজন ব্যক্তি যিনি একটা নির্দিষ্ট মানে পার্টিকুলার একটা সাবজেক্টের জন্য উনি পারদর্শী, ওই সাবজেক্টটাতে উনি প্রচণ্ডভাবে দক্ষ বা প্রচণ্ডভাবে পারদর্শী হলে ওনাকে আমরা প্যারাগন হিসেবে ধরবো, ওই সাবজেক্টের বা ওই বিষয়ের প্যারাগন হিসেবে ধরবো। এক্সাম্পল দিচ্ছি, মহাত্মা গান্ধী ওয়াজ আ প্যারাগন অফ ভার্চিউ। মহাত্মা গান্ধী ওয়াজ আ প্যারাগন অফ ভার্চিউ, অর্থাৎ ভার্চিউ যে সাবজেক্টটা, ওই সাবজেক্টটার ওপর মহাত্মা গান্ধী প্রচণ্ডভাবে পারদর্শী বা প্রচণ্ডভাবে মানে ভার্চিউ এর যদি পারফেক্ট এক্সাম্পল দেওয়া যায় তাহলে আমরা মহাত্মা গান্ধীর নামটা এখানে উল্লেখ করতে পারি। নেক্সট এক্সাম্পল দিচ্ছি, বিরাট কোহলি ইজ আ প্যারাগন অফ ক্রিকেট। বিরাট কোহলি ইজ আ প্যারাগন অফ ক্রিকেট, বিরাট কোহলিকে আমরা ক্রিকেটের প্যারাগন হিসেবে ধরতে পারি। অর্থাৎ ক্রিকেট যে সাবজেক্ট বা ক্রিকেট খেলার খেলায় উনি প্রচণ্ডভাবে পারদর্শী, সে কারণে ওনাকে আমরা প্যারাগন হিসেবে ধরতে পারি। ক্রিকেটের প্যারাগন অর্থাৎ ক্রিকেট যে সাবজেক্টটা ওটার বিষয়ে বা ওই বিষয়ে উনি প্রচণ্ডভাবে পারদর্শী। নেক্সট এক্সাম্পল দিচ্ছি, MS ধোনি ইজ আ প্যারাগন অফ ক্যাপ্টেন্সি। MS ধোনি ইজ আ প্যারাগন অফ ক্যাপ্টেন্সি, ক্যাপ্টেন্সি মানে হচ্ছে অধিনায়কত্ব। MS ধোনি অধিনায়কত্বে প্রচণ্ডভাবে পারদর্শী, অধিনায়কত্ব উনি খুব ভালো করেন, সে কারণে ওনাকে আমরা অধিনায়কত্বে প্যারাগন হিসেবে ধরতে পারি। MS ধোনি ইজ আ প্যারাগন অফ ক্যাপ্টেন্সি। তাহলে আজকে আমরা জানলাম প্যারাগন ওয়ার্ডটা সম্পর্কে। এরপরে আমরা আরো ওয়ার্ড শিখবো, আরো ইংলিশ গ্রামার শিখবো, আরো অন্যান্য স্পোকেন ইংলিশ শিখবো। তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদের চ্যানেলকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।